আশা রাখছি আপনারা যে যেখানে আছেন বেশ ভালোই আছেন, সুস্থ আছেন। অবশ্যই আপনাদের প্রত্যেক দিনের জীবনের যে কাজকর্ম সেগুলির সাথে ব্যস্ত আছেন, কিন্তু ভালোই চলছে আপনাদের কাজকর্ম সমূহ। ডিয়ার ভিউয়ার্স, আমি এম এ হামিদ এস খান স্যার এসেছি আমার স্টুডিও রুমে ভিডিও ক্যামেরার সমক্ষে আপনাদের সাথে। ডিয়ার ভিউয়ার্স, আজ অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আমার ক্লাসের সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে, সেটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট বা গৌণ কর্মকে লক্ষ্য রেখে বা গৌণ কর্মকে কেন্দ্র করে ছোট্ট একটি আলোচনা পর্ব। ডিয়ার ভিউয়ার্স, ইতিপূর্বেই আপনারা জেনে থাকবেন আমার পূর্ববর্তী আপলোডেড ভিডিও থেকে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে, অর্থাৎ দ্য চেঞ্জ অফ ভয়েসের ক্ষেত্রে, যদি কোনো একজন শিক্ষার্থী বন্ধু ট্রানজিটিভ ভার্ব না চিনতে পারে, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার জন্য চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটি চ্যাপ্টারকে কেন্দ্র করে যে নিয়মগুলো আছে, সব কিছু জানা থাকার পরেও তার সমস্ত নলেজ বা জ্ঞানটুকু ব্যর্থ হয়ে যাবে। অনেক জায়গায় সে বুঝতেই পারবে না কোন জায়গায় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা সম্ভব আর কোন ক্ষেত্রে নয়। তার এই তাগিদ নিয়ে ইতিপূর্বে আপনারা জেনেছেন ট্রানজিটিভ ভার্ব বাধ্যতামূলকভাবে একজন শিক্ষার্থী বন্ধুকে জানতে হবে, বুঝতে হবে, শনাক্ত করতে হবে। আর ট্রানজিটিভ ভার্ব শিখতে গিয়ে আপনারা জেনেছেন যে ভার্ব বা ক্রিয়া মূলত ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট অবজেক্ট এর মধ্যে যে কোনো একটি ধারণ করে বা উভয়কে ধারণ করতে পারে, এই শর্ত সাপেক্ষে বাক্যের ভার্ব বা ক্রিয়াটিকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা ইতিপূর্বেই আবার আমার চ্যানেলের পক্ষ থেকে ডাইরেক্ট অবজেক্ট সম্পর্কে শুনেছেন, সেটি আপনারা জেনেছেন, শনাক্ত করতে পেরেছেন এমনটাই আশা রাখছি। আর আজকের ক্লাসে ইনডাইরেক্ট অবজেক্টের যে আয়োজনটুকু সেটির যদি সমাপ্তি ঘটে, তাহলে ট্রানজিটিভ ভার্ব চিনতে গিয়ে আপনাদের আর কোনো অসম্পূর্ণতা থাকলো না বলে আমি মনে করি। তাই ট্রানজিটিভ ভার্ব চেনার কাজটুকুকে সম্পন্ন করার জন্য, তার সম্পূর্ণতা আনার জন্য আমার আজকের ক্লাসের আয়োজনটুকু। ডিয়ার ভিউয়ার্স, সঙ্গে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত, চিনে যান ইনডাইরেক্ট অবজেক্ট কি। ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করুন আমার হোয়াইট বোর্ডটিতে উপরে লেখা আছে স্পষ্টভাবে ইনডাইরেক্ট অবজেক্ট, ব্র্যাকেটের বাংলা গৌণ কর্ম। একটু নিচে সাধারণ ধারণা, অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট কাকে বলে, স্পষ্টভাবে লেখা আছে কোন বাক্যে ভার্ব বা ক্রিয়াকে যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করি, কোন বাক্যে ভার্ব বা ক্রিয়াকে যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করি, তবে উত্তর হিসেবে যাহা পাওয়া যায় বা যাবে কিংবা যাহা মিলে যায় বা যাবে, উক্ত শব্দটিকে বা শব্দগুচ্ছটিকে আমরা ইংরেজির ভাষায় ইনডাইরেক্ট অবজেক্ট বা বাংলায় গৌণ কর্ম বলব। ডিয়ার ভিউয়ার্স, আসলে একটা বাক্যের মধ্যে, মানে অ্যাক্টিভ ভয়েসের কোনো একটি বাক্য আমাদের সামনে চলে আসলো, উক্ত বাক্যটিতে যে ভার্ব বা ক্রিয়াটি থাকবে, সেই ভার্ব বা ক্রিয়াটিকে আমরা যদি কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে উত্তর হিসেবে উক্ত ভার্ব বা ক্রিয়ার পরে যে শব্দ বা শব্দগুচ্ছ থাকে তাহা যদি মিলে যায়, আমাদের স্যাটিসফ্যাকশনে চলে আসে যে ইয়েস, কাকে দ্বারা প্রশ্ন করলাম আমরা ভার্ব বা ক্রিয়াটিকে, এবং ভার্ব বা ক্রিয়াটির পরে থাকা শব্দ বা শব্দগুচ্ছটি আমাদের প্রশ্নের সাথে উত্তর হিসেবে মিলে যাচ্ছে, সুতরাং উক্ত শব্দ বা শব্দগুচ্ছটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে ভার্ব বা ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করব। ডিয়ার ভিউয়ার্স, বিষয়টি একবারে সিম্পল, আমি উত্তরটি দিচ্ছি, সমাধানের উপায়টি। আপনারা প্রথমে দেখবেন অ্যাক্টিভ ভয়েসটিতে সাবজেক্ট এবং ভার্ব পর্যন্ত যতটুকু অংশ আছে, মাঝখানে কোনো অবজেক্ট বা অন্য কোনো অতিরিক্ত শব্দ থাকলেও কোনো সমস্যা নেই, সাবজেক্ট এবং ভার্ব পর্যন্ত যতটুকু অংশ আছে, উক্ত অংশটুকু ইংরেজি ব্যাকরণের যে চ্যাপ্টারে থাকবে বা পড়বে, তদানুসারে বাংলা অর্থ নিয়ে এসে, মানে বাংলা অর্থটি নিয়ে আসবেন, দাঁড় করবেন, তারপরে আস্তে করে কাকে কথাটি বলবেন বা জুড়িয়ে দিবেন ওই বাংলা অর্থটির সাথে, তাহলে একটি প্রশ্ন চলে আসবে। আর ওই প্রশ্নের উত্তর হিসেবেই আপনাদের স্যাটিসফ্যাকশন বা মিল যদি খুঁজে পান, ভার্বটির পরে শব্দ বা শব্দগুচ্ছটিকে উত্তর হিসেবে যদি পেয়ে যান প্রশ্নটি, তাহলে আপনারা ভাববেন
যেটি ইনডাইরেক্ট অবজেক্ট বা গৌণ কর্ম। এবার ক্লাসটিকে আরো বোধগম্য করে তোলার জন্য আমার হোয়াইট বোর্ডটিতে একটু নিচে, মানে ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্টের সংজ্ঞার একটু নিচে যে আমি বাস্তব উদাহরণ দিয়েছি সেটি থেকে আরো প্রমাণ মিলবে আপনাদের এবং সহজতর উপায় যাবে কিভাবে ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করা যায়। ডিয়ার ভিউয়ার্স লক্ষ্য করুন, এক নম্বর উদাহরণটিতে আই হেল্পড সালমান বলেন তো এই বাক্যের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব পর্যন্ত অংশ কি আই হেল্প নয়? যদি আই হেল্প পর্যন্ত হয়ে থাকে তাহলে সেটি ব্যাকরণের কোন চ্যাপ্টারে পড়েছে? সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্স, সহজ কথা। তদ অনুসারে তার বাংলা অর্থ হচ্ছে আই হেল্প মানে আমি সাহায্য করেছিলাম। এবার বলুন কাকে বা কাহাকে? উত্তর পাচ্ছি সালমানকে। তাহলে সালমানটি অবশ্যই, সালমান নামক শব্দটি যে বালকের নামটি সেটি অবশ্যই এখানে ইনডাইরেক্ট অবজেক্ট বা গৌণ কর্ম। ডিয়ার ভিউয়ার্স, কাকে দ্বারা প্রশ্ন করতে আপনাদের আর বিন্দুমাত্র প্রবলেম হবে না বলে আশা রাখছি। আমি এক এক করে চাই। নাম্বার দুই, দে উইল কল হিম ইন দ্য মিটিং। লক্ষ্য করুন আমি কালো কালি দিয়ে সাধারণ অংশটুকু লিখেছি আর ইনডাইরেক্ট অবজেক্টকে লাল রঙের কালি দিয়ে প্রকাশ করতে চেয়েছি। দে উইল কল, বলুন তো হিম ইন দ্য মিটিং, এখানে সাবজেক্ট এবং ভার্ব পর্যন্ত অংশ কতটুকু? দে উইল কল, রাইট? বাংলা অর্থ কি? ফিউচার ইনডেফিনিট টেন্সে আছে অংশটুকু বা সিম্পল ফিউচারে। দে উইল কল মানে তারা ডাকবে। এবার বলুন কাকে? উত্তর পাইলাম হিম, তাকে। সুতরাং হিম রেড কালার দিয়ে দেখানো শব্দটি অবশ্যই ইনডাইরেক্ট অবজেক্ট বা গৌণ কর্মপথ। ডিয়ার ভিউয়ার্স একটু নিচে তিন নম্বর এক্সাম্পল, জিয়া হ্যাজ ওয়ার্ন দ্যাম। বলুন তো সাবজেক্ট এবং ভার্ব পর্যন্ত অংশ জিয়া হ্যাজ ওয়ার্ন, অবশ্যই। জিয়া হ্যাজ ওয়ার্ন এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে জিয়া হ্যাজ ওয়ার্ন এর বাংলা অর্থ হচ্ছে জিয়া সাবধান করে দিয়েছে। এবার আস্তে করে বলুন কাকে? উত্তর পেলাম দ্যাম, তাদেরকে। সুতরাং ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করার যে একটি সহজ ফর্মুলা সেটিতে আপনাদের আর কোনো সমস্যা রইল না বলে আমি মনে করি। আর যদি তাই হয়ে থাকে তাহলে আপনাদের জীবনে ইনডাইরেক্ট অবজেক্ট বেয়ার করার বা আইডেন্টিফাই করার কোনো প্রবলেম সামনের দিকে আর থাকলো না। ডেভিয়ার্স, এভাবে আমার পূর্ববর্তী ভিডিওতে দেখানো ডাইরেক্ট অবজেক্ট, আজকের ভিডিওতে আলোচনা করা ইনডাইরেক্ট অবজেক্ট দুটি যদি আপনারা শিখে গেলেন তাহলে আর ভয়েস চেঞ্জ করতে গিয়ে, চ্যাপ্টার ওয়াইজ নিয়ম শিখতে গিয়ে আপনাদের কোনো সন্দেহ থাকার দরকার নেই, সেই বা লজ্জা থাকার দরকার নেই। কারণ নিয়মগুলো শিখবেন, সেগুলো দিয়ে যেমন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবেন বা উল্টো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবেন, ঠিক তেমনই মানুষ যদি এমন কোনো একটি বাক্য আপনার সামনে নিয়ে আসে যে বাক্যটিতে ট্রানজিটিভ ভার্বেই নেই, ট্রানজিটিভ ভার্ব যে থাকবে সেটি নেই, অর্থাৎ ডাইরেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট নেই, সুতরাং তার প্যাসিভ হবে না, এখন থেকে স্বতঃস্ফূর্তভাবে বলতে পারবেন, সাহস করে বলতে পারবেন কোন ক্ষেত্রে প্যাসিভ ভয়েস হবে আর কোন ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা সম্ভব নয় বা অ্যাপ্লিকেবল নয়। ডিয়ার ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আপনাদের সুস্থতা কামনা করে এবং আপনাদের কাছে আমার আপিলটুকু যে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি ভিউ করবেন, ভিডিওতে দেখানো প্রসেস অনুসারে চিন্তা করবেন আপনাদের জীবনের সাথে বেসিক গড়ানোর জন্য, কমেন্ট করবেন আমাকে ভালো মন্দের কমেন্ট, আর এট দ্য সেম টাইম আপনারা আমার বার্তাটুকু পৌঁছে দেবেন সকলের কাছে, এমনটি কামনা করে আমি আজকে এই পর্যন্তই শেষ করলাম। আমি হামিদ স্যার আবারও আসছি সামনের দিনগুলোতে ভয়েস চেঞ্জের বিভিন্ন চ্যাপ্টার বা অধ্যায়কে কেন্দ্র করে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে। এই পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে আমার ভয়েস চেঞ্জের উপরে সেগুলো ভয়েস চেঞ্জের চ্যাপ্টারটাকে শুরু করার পূর্ব শর্ত হিসেবে যে জিনিসগুলো আমাদের জানতে হবে। ডিয়ার ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।